नमस्कार बंधुरा अनिमेष कुकिंग चैने सबाई के स्वागत जाना। तो बंधुरा आज के तो एक स्पेशल दिन, आज के हमें जामाईष्ठी, तई जामाईष्ठी तो बाड़ी विभिन्न रकम खबर है। तो आज के स्पेशल दोटो रेसिपी को देखा। तो आज करब निरामिष मटर घुग्नी और तार संगे थकबे आमेर लुचि। तो आज के रेसिपी पूरा जमे जाए, तो आसन रेसिपिटे शुरू कर दी। तो हमें एखे मटन नहीं 500 मतन, तो हमें सारा रात भिजे रेखेल, भिजे गे परिष्कार धुए नहीं। एखे तीनटे मजार सज आलू हमें ये केटे नहीं छोटो छोटो कर। प्रेसार कूकार हमें जल दिए देव। एवं भेजानो मटरगुलो दिए देव। এভাবে কেটে রাখা আলু দিয়ে দেব আর একটু জল দেব। এবার দেব হলুদের গুঁড়ো। আমি এখানে চারটে এলাচ নিয়েছি, এলাচ চারটে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার দেব অল্প একটু নুন। এখানে পেশা করে ঢাকনাটা লাগিয়ে দেব। আমি আগে থেকে উনান ধরিয়ে নিয়েছি, এবার উনানে বসিয়ে দেব। আমি পাঁচটা মতো সিটি দেব, দিয়ে নামিয়ে দেব। আমি তো আমের লুচি বানাবো, তার জন্য আমি মাঝে সাথে চারটে আম নিয়ে নিয়েছি। ওদিকে মটর সিদ্ধ হতে হতে আমটা আমার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। চারটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছাড়ানো আমগুলো গ্রেট করে নেব। আমার আম গ্রেট করা হয়ে গেছে। এবার আমের এই মাড়ি থেকে যদি খোসা টোসা থাকে কিংবা চুলবুলিগুলো থাকে আমি এইভাবে হাতে করে বাদ দেব। এবার আমি এই মাড়িটাই ময়াম দিয়ে নেব। তো দেবো অল্প একটু চিনে, যেহেতু আমগুলো খুব মিষ্টি, অল্প একটু চিনে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দেবো এক চামচ মতো সাদা তেল। ভালো করে মিক্স করে নেব। এবার আমি ময়দা মেখে নেব। ময়দাটা আমি আগে থেকে চালিয়ে নিয়েছি, অল্প অল্প দেবো আর মাখবো।
আমি ময়দা মাখার সময় জল দেব না, এই আমের মাড়িতেই মাখবো, জল দিলে ভালো লাগবে না খেতে। আর ময়দা মাখা হয়ে গেছে, 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আমি এবার ঘুগনির জন্য মশলা করে নেবো, তো আমি আজকে ঘুগনিটা বাটা মশলা দিয়ে বানাবো। তো আমি এখানে গোটা জিরে ধনে নিয়েছি, শুকনো লঙ্কা আর আদা কুচি সব একসঙ্গে বেটে নেবো। কাটা হয়ে গেছে, তুলে নেব। ও চারটে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি, ওই ঢাকনাটা খুলে দেবো। এই যে মটর সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। জল একটু বেশি হয়ে গেছিলো, জলটা আমি তুলে রেখেছি, পরে তরকারিতে দিয়ে দেবো। আর এই যে মটর আর আলু এইভাবে একটু ঘুরতে নেব, তাহলে ঘুগনিটা বেশ মাখা মাখা হবে, খেতে বেশি ভালো লাগবে। যে ঘোটা হয়ে গেছে, কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে একদম। এবং উনানে কড়াই বসিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা দুটো করে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটা মশলা। এবার দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো 3টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এবার দেবো টক দই, দইটা আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু চিনি। এবার দেবো মশলা মাখার জল, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়তে লেগেছে। এখানে দিয়ে দেবো সেদ্ধ করা মটর। যে সিদ্ধ করার সময় যে জলটা বেশি হয়েছিল সেই জলটা দিয়ে দেবো। আর জল দেবো না, যেহেতু লুচির সঙ্গে খাওয়াবে, একটু গাঢ় গাঢ় করতে হবে।
এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেহেতু মটর সেদ্ধ নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে। একবার ফুটে নিলে হয়ে যাবে। ওদিকে ঝোলটা ফুটতে থাক, আমি এদিকে ময়দা থেকে লেচি কেটে নেব আর একটু ঠেসে নেব। এবার লাইচিগুলো এইভাবে গোল করে নেব। ঘুগনিটা হয়ে গেছে, নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দেব। এবার আমি ঢেলে নেব নিরামিষ। হলো কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি যে বাটা মশলা দিয়ে করেছি বলে কালারটা একটু এরকম লাগছে, কিন্তু যা গরম না, গুঁড়ো মশলা থেকে বাটা মশলা খাওয়া ভালো। আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সাদা তেল। এবার আমি লুচিগুলো বেলে নেব, তার জন্য চারটা বেলে তেল গুলে দেব। তোমার সব লুচি বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। এই যে লুচিগুলো কেমন সুন্দর ফুলছে মোটা মোটা হয়ে। লুচি ভাজার সময় এরকম করে আমরা কড়াইয়ে গা দিয়ে দিতে হবে, খাবার করে তেলে দিলে হবে না, তাহলে গায়ে ছিটকে তেল চলে আসবে। গরম তেল পড়লে একবারে ফুসকা নিয়ে নেবে।
समस्ত লুচি ভাজা হয়ে গেছে, এবার খাওয়া হবে। এই যেখানে অনিরুদ্ধ অনিরুদ্ধ বাবা চলে এসেছে, রুদ্ধ কি হয়েছে বল। রুদ্ধ কেমন আছে রে? ভালো। ঘুগনি ঝাল হয়েছে? ঝাল হয়নি, লঙ্কা বেশি দিয়ে কিসের লুচি বলে এটা? আমের। এটা ঝাল নেবে বাবা? কেমন আছে গো ক্ষেতি, ভালো কিছু? ভালো হয়েছে, পাকা আমের লুচি আর হালকা মহল দিয়ে তৈরি ঘুগনি। বন্ধুরা এরা খেয়ে তো বলছে ভালোই হয়েছে, তাই রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবেন। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তাদের সবাই সুস্থ ভালো থাকবে, আর বাড়িতে একদিন পাকা আমের লুচি আর এই ঘুগনি বানিয়ে খাবেন। আশা করি সবারই ভালো লাগবে।